ভারতের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও হার, পাঁচবারের বিশ্বজয়ী অস্ট্রেলিয়ার। প্যাট কামিন্সের নেতৃত্বে বিশ্বকাপে এদিন 134 রানে হার অজি ব্রিগেডের। দক্ষিণ আফ্রিকার 312 রানের টার্গেট তারা করতে নেবে 40 ওভার 5 বলেই। মাত্র 177 রানে অলআউট হয়ে যান স্মিথ ওয়ার্নাররা। এদিন বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে খেলতে নেবে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা ম্যাচের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডিকক। 56 রান করেন আইডেন মার্কন। 50 ওভারে 7 উইকেট হারিয়ে 311 রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেবে শুরু থেকেই উইকেট হারতে থাকে অস্ট্রেলিয়া। মাত্র 70 রানে 6 উইকেট হারিয়ে ম্যাচ কঠিন করে ফেলেন অজি ব্রিগেড। দক্ষিণ আফ্রিকার হয়ে 3 উইকেট নেন কাগিজো রাবাদা।